Hello, Assalamualaikum Munira. Assalamualaikum. একে তো চেনে নি সবাই আপনারা চেনে না আমাকে চিনে আমি জানি না আজা আপনি আমাকে চিনো না একটা কথা হলো আমি আজকে আমি এশার বাসায় আমি আমার মত একটা কিছু বানাচ্ছি এ তো আমাকে অনেক কিছু বানাই খাওয়াতে চাচ্ছে তা আমি বসে না আমি একটু আমার মত করে কিছু করি তো ওর ফ্রিজে দুটো লাউ পেলাম তো আমি একটু লাউ রান্না করব আর লাউ খোসা একটা ভর্তা করব তা আমি আর এসা মেলে করছি তো যাই হোক টুকিটাকি মেইন রেসিপিটা কিন্তু ওর চ্যানেলে যাবে হ্যাঁ ও দেখাবে আমি একটু টুকিটাকি ওর বাসা তো যতটুকু পাচ্ছি ওরকম আমি তো মানে কি বলবো গেস্ট আসছে আমি রান্না করে খাবো সে না সে করবে আচ্ছা ঠিক আছে করেন আমি করি তাহলে সো আমরা ব্লগ করছি রান্নার সাথে আমার চ্যানেলে থাকবে পুরো রেসিপিটা আমার চ্যানেলের নাম হচ্ছে এশা আলম খান যারা জানে না তাদেরকে বলতে যারা জানেন না যদি আমি জানি ওকে বেশি সবাই জানে তারপরে যারা জানেন না ওকে সাবস্ক্রাইব করবেন সাথে আমাকেও করবেন আশা করি আমি তো এখনি আমার তো এখনি খিদা লেগে গেছে আসলে মামির রেসিপিটা এমন ভাবে বললো আমার তো খুবই পছন্দ লাউ আমার খুব পছন্দ সো দেখা যাক আচ্ছা যাই হোক ও অনেক বেশি ভালো রান্না করে দেখি বলে কাকে কাকে কি বলে তো ঠিক আছে তারপরে আমরা রান্না শেষ হলে আবার দেখাবো আমরা এখন যাই বাকিটা শেষ করি আর কি ওকে যাই হোক বন্ধুরা আমি এশার বাসায় এসে রান্না করলাম তো এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি এই চিংড়িটা আমি ডিফারেন্ট ওয়েতে করেছি একটু সাদা সাদা করে কোনো মশলা ছাড়া করেছি জাস্ট পিঁয়াজ অনিয়ন গার্লিক আর কাঁচা মরিচের ফ্লেভারটা দিয়ে রান্না করেছি আর সাথে আছে আমার এটা লাউর খোসা দিয়ে চিংড়ি মাছ আর সাথে একটু শুটকি মিশিয়েছি তো আমি রেসিপিটা আগে করেছি শুধু চিংড়ি আর লাউ দিয়ে বাট এশার বাসায় যেহেতু চাপা শুটকি আছে তার জন্য ভাবলাম একটু চাপা শুটকিও মিশিয়ে দেই তো জানি না আজকের ভর্তাটা কেমন হবে অন্য সময় এটা খুবই মজা হয় তো চাপা শুটকি মিশিয়ে এটা কেমন হবে খেয়ে দেখি আমরা তো আমরা এখন খাবো আমি আর এশা খুব ভর্তার জন্য আমরা দুজন খুব ক্ষুধার্ত হয়ে গেছি সো এখন আমরা খাবো আর কি আর মেইন রেসিপিটা কিন্তু এশার চ্যানেলে আছে আপনারা দেখে নিন ওখানে আমরা এখন আরম্ভ করে দিলাম এশাকে আমি ভর্তা তুলে দেই এশা খাও আমার ভর্তা দেখো কেমন লাগে আশা এসে আমাকে মামি রান্না করে খাওয়াচ্ছে সো এরকম গেস্ট তো সবসময় দরকার আমি এরকম মেহমান সারা বছর চাই আসলে আরে যে আরেকজন চলে আসছে আসো আমাদের আরেকজন ইউটিউবার তুমি খাবা ভর্তা দিয়ে ভাত কি খাবা বাবা হ্যাঁ ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাবা আচ্ছা আমি বিসমিল্লাহ করি হ্যাঁ বিসমিল্লাহ করো খুব সুন্দর ঘ্রাণ আসতেছে এত সুন্দর স্মেল আসতেছে তাই মজা পেলেই আমি খুশি হব এসা যদি মজা পায় তাহলে আমি খুব খুশি রিয়েলি খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে মানে এটার ভিতরে কি কি দিছে মানে মানে বলে বুঝানো যাচ্ছে না এরকম মানে ভর্তা খেলে তো নরমালি বোঝা যায় যে পেঁয়াজ টেয়াজ দিছে গার্লিক দিছে বাট এটাতে কি কি দিছে সেটা বোঝা যাচ্ছে না এরকম একটা ইয়ে মজা হয়েছে আমি তো চিংড়িটা বের করেছি আগে বাট শুটকিটা দেওয়াতে খুব মজা হয়েছে তো বন্ধুরা আপনারা করে খেন প্লিজ আমি কিন্তু সব আমার সব ভর্তাগুলোকে ভর্তাগুলো আপনাদেরকে রিকোয়েস্ট করি স্পেশাল রিকোয়েস্ট করে খাওয়ার জন্য তো আশা রাখি করে খাবেন তো আমি একটু লাউটা টেস্ট করে দেখি কেমন হয়েছে একটু একটু ডিফারেন্ট ওয়েতে করেছি দেখি আমরা খেয়ে এখন খুব সাদা মাঠা মজাই হয়েছে যেহেতু ভর্তার সাথে খাচ্ছি ভর্তাটা একটু বেশি ঝাল এটা একটু ঝাল কম বাট খেতে মজা হয়েছে না আমি তো মানে খুব লাকি মনে করছি এশা আমার পাশে আছে তো আমার ব্লগটা যদি ভালো লাগে আপনাদের আজকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লাস এশাকেও সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না প্লিজ এসা কিছু বলো না বলো
সো মামি তো খুবই ক্রিয়েটিভ, আমার বাসায় এসে মানে তার ডেকোরেশন আমি সবসময় লাইক করি, সো মামির ভিডিওগুলো অনেক সুন্দর, আমি অলওয়েজ ফলো করি। আর ভর্তা তো আমি আগের ভর্তা মনে একটা আরো কয়েকটা রেসিপি আছে মনে হয়, আমি একটা দেখছি মামির, সো এত সুন্দর হয়েছে বাট খেতে পারিনি, আজকে খেতে পারছি, সো আই এম সো লাকি, সো হ্যাপি। জায়ানও খাচ্ছে তার আপুর হাতের ভর্তা, সো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন, ট্রাই করবেন অবশ্যই বাসায়, আর আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আমাদের দুজনের চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।